এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে। চলন্ত ট্রেনে লাগলো আগুন। যশবন্তপুর টাটানগর সুপারফাস্ট এক্সপ্রেসে এই আগুন লেগেছে। ভেতরে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় যাত্রীরা। তো চলুন সেই ব্যাপারে এই ভিডিওতে ডিটেলসে জেনে নেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের নিউজ পেতে চাইলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখুন। ফের ট্রেনে অগ্নিকাণ্ড, এবার উত্তরপ্রদেশের পূর্ব গোদাবরীতে। গতকাল গভীর রাতে ট্রেনে প্যান্ট্রিতে আগুন লেগে যায়, যা নিমেষে ছড়িয়ে পড়তে থাকে। আতঙ্কে ট্রেনের মধ্যেই ছোটাছুটি শুরু করে দেয় যাত্রীরা। জানা গিয়েছে ট্রেনের কর্মীরা প্যান্ট্রি কারটি আলাদা করে দেন, সেই সঙ্গে চলতে থাকে আগুন নেভানোর কাজ। রাত 2 নাগাদ এই ঘটনা ঘটে, তবে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়, হতাহতের এখনও কোনো খবর নেই। তবে যশবন্তপুর টাটানগর সুপারফাস্ট এক্সপ্রেসে প্যান্ট্রি কারটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই প্যান্ট্রি কারটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করার আগে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরা, কিন্তু তাতে সফল না হয়ে তারা দহই একে আলাদা করে দেন। ট্রেনটি বেঙ্গালুরু থেকে জামশেদপুর যাচ্ছিল, মাঝপথে এই অগ্নিকাণ্ড। এই ঘটনার জেরে ওই লাইনের অন্যান্য ট্রেনের সময়সূচিও বদলে যায়। পুলিশ এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নামে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। এই খবরে আরও কোনো আপডেটস এলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আর